প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্কিট পুডিং রেসিপিটি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়েছি মেরিগোল্ডের বৃষ্টির মতো বিস্কিট। আপনাদের বোঝার সুবিধার্থে প্যাকেটটা একটু দেখিয়ে দিলাম। এখন এখানে ভেঙে নিচ্ছি তিনটি ডিম। ডিমগুলো আমি 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কোনো ডিম কিন্তু এখানে দিতে যাবেন না, ডিমগুলোকে রুম টেম্পারেচারে এনে তারপর দিতে হবে। দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, 1 ফুট চা চামচ পরিমাণ দিচ্ছি ভ্যানিলা, সামান্য পরিমাণে দিচ্ছি লবণ, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দিচ্ছি জাল করে রাখা দুধ। একটা চামচ দিয়ে আলতো হাতে একটু সব কিছু নেড়ে নিচ্ছি। একটা ব্লেন্ডার জাগে এখন এই উপকরণগুলো নিয়ে ব্লেন্ড করে নেব 2 মিনিটের মতো। সব কিছু ব্লেন্ড করে নিয়েছি, এখন চলে যাচ্ছি চুলায় ক্যারামেল বানাতে। একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির সঙ্গে চাইলে কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়েও ক্যারামেলটা তৈরি করে নেওয়া যাবে, কিন্তু আজকে কোনো পানি দেব না, চিনিটা গলে গিয়ে কিন্তু ক্যারামেল হতে শুরু করে দিবে। একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, ক্যারামেল তৈরি করার সময় চুলার আঁচটাকে একেবারে মিডিয়ামে রেখে কিন্তু ক্যারামেলটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গিয়ে তেঁতো ভাব হয়ে যেতে পারে। ক্যারামেলের কালারটা যখন এরকম লালচে টাইপে হয়ে যাবে, ওই পর্যায়ে আমি চুলাটা অফ করে যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে নিয়ে নিচ্ছি। পুডিংয়ের বাটিতে ক্যারামেলটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে সেট করে বসাচ্ছি। ক্যারামেলটা বাটিতে সেট হয়ে বসে গিয়েছে। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দুধের মিশ্রণটাকে নিচ্ছি। বাটির ঢাকনাটা হাত দিয়ে একটু চেপে লাগিয়ে নিলাম। এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে বেশ কিছুটা পানি গরম হতে দিয়ে তাতে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। এখন এই স্ট্রেনারটার উপরে আলতো হাতে পুডিংয়ের বাটিটাকে বসাচ্ছি। পাত্রের যে ঢাকনা আছে সেই ঢাকনাটা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে একটা ফুটা আছে সেটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দেব, যাতে করে ভিতরের গরম ভাবটা বাহিরে বের হতে না পারে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করব 35 মিনিটের মতো। এই 35 মিনিটের ঢাকনাটাকে আর উঠাবো না। ফিরে আসছি 35 মিনিট পর। পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটা বোঝার জন্য এখানে নিয়েছি একটি টুথপিক। টুথপিকটা এখন পুডিংয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যদি টুথপিকটা ক্লিন বের হয় তার মানে বুঝে নিতে হবে আপনার পুডিংটা পারফেক্টভাবে কুক হয়েছে। এখন পুডিংয়ের বাটিটা চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। নাইফ দিয়ে এখন পুডিংটাকে বাটি থেকে আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি।
বিস্কিটের পুডিং রেসিপিটি আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন, চাইলে কিন্তু বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই পুডিংটি খেতে অসম্ভব মজাদার। পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে, চাইলেই আপনি আমার রেসিপি দেখতে পারবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।